রান্নার গ্যাসের বদলে কাঠের উনুনে রান্না করা হচ্ছে মিড ডে মিলের খাবার। রান্নার গ্যাসের দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে স্কুল কর্তৃপক্ষের বলে জানা যায়। বর্তমানে প্রায় সমস্ত সরকারি প্রাইমারি স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের দেওয়া হয় মিড ডে মিল। এর কারণ, আমাদের দেশে এমন অনেক পরিবার রয়েছে যারা ঠিকমতো পুষ্টিকর খাবার পায় না। পড়াশোনা তো দূরের কথা, দুবিলা দুমুঠো খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বহু মানুষকে। তবে এই মিড ডে মিল রান্না করতে গিয়েই দেখা গিয়েছে নতুন এক সমস্যা। বর্তমানে অগ্নিমূল্য, রান্নার গ্যাসের দাম, গ্যাস কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যেরকম সাধারণ মানুষদের, ঠিক তেমনই রান্নার গ্যাস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন মিড ডে মিলের কর্মীরা। জানা যায়, সরকার থেকে প্রত্যেক বাচ্চা পিছু প্রতিদিন মিড ডে মিলের বরাদ্দ খরচ যা দিয়েছেন তাতে রান্নার গ্যাস কিনতেই সেই পুষ্টিকর খাবার খাওয়াতে গেলে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। এর কারণে বর্তমানে গ্যাসের বদলে কাঠের উনুনে মিড ডে মিলে রান্না করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বাধ্য করতে হচ্ছে, যে হারে আমরা বরাদ্দ আমাদের ছাত্রপিছু আছে সেই বরাদ্দতে আমরা যদি মাসে গ্যাস কিনে, দুটো গ্যাস কিনে রান্না করতে যাই তাহলে খুবই অসম্ভব হয়ে পড়ে। এটা যেহেতু আমরা স্কুলে মিড ডে মিল প্রকল্প চালু আছে, বর্তমানে পিএম পোষণ নামে মিড ডে মিল প্রকল্প চালু রয়েছে, সেই মিড ডে মিলটাকে আমাকে তো করতে হবে, নাহলে আমার চাকরির ক্ষেত্রে একটা সমস্যা আছে। বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প যেহেতু চালু সরকারের, আমাকে চালাতেই হবে, তাই যেভাবেই হোক আমাকে সেই জায়গাটাই আসতে হবে। তাই আমি গ্যাস বাদ দিয়ে বর্তমানে আমরা কাঠের ব্যবস্থাই করেছি। মিড ডে মিলে রান্না করার কর্মীরা জানাচ্ছেন, কাঠের উনুনে রান্না করতে গেলে বেশ কিছু অসুবিধা রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে কাঠের আগুন দিয়ে দুর্ঘটনাও। যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপাতত কাঠের উনুনেই মিড ডে মিলের খাবার রান্না করছেন স্কুলের মিড ডে মিল কর্মীরা। তাদের দাবি, মিড ডে মিলের টাকার বরাদ্দ সরকার থেকে বাড়ালে তারা আবার রান্নার গ্যাস কিনে সেই গ্যাসের মাধ্যমেই মিড ডে মিলে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারবে। অনেক সময় দেখা যায় দরিদ্র বাবা মায়েরা তাঁদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারেন না। অনেক সময় আবার সেই সমস্ত পরিবারের ছেলে মেয়ে অপুষ্টির ভোগে, পুষ্টির অভাবে একাধিক রোগ ব্যাধির শিকার হয় তারা। তাই বিভিন্ন সরকারি স্কুলে চালু করা হয়েছে মিড ডে মিলের সুবিধা। এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার স্কুলের মধ্যেই রান্না করে খাওয়ানো হয়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।